بسم الله الرحمن الرحيم Glory to Allah, access to Allah, Alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وبارك وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা আলোর দিশারি প্রোগ্রামে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ আলহামদুলিল্লাহ আপনারা প্রতি সপ্তাহে রবি সোম মঙ্গলবার আপনারা অবশ্যই অপেক্ষা থাকেন যে আলোর দিশারি প্রোগ্রাম আপনারা দেখবেন এবং আপনাদের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা হয়তো বসে থাকেন প্রশ্নগুলি করার জন্য আর আমাদের সাথে যিনি রয়েছেন আলহামদুলিল্লাহ অত্যন্ত ব্রিটেনের সম্মানিত মেনর পার্ক শাহজালাল মসজিদের সম্মানিত খতিব এবং ফোর্সকার ইসলামিক স্কুল এবং মাদ্রাসার সম্মানিত শিকুলহাদিস ব্রিটেনের সুনামধন্য মহাদিস হযরত মাওলানা শেখ আব্দুর রহমান সাহেব দামাত বরকাতুহু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা গতকালকে যেহেতু আমাদের একটা প্রোগ্রাম থাকায় আমরা এই প্রোগ্রামটা করতাম পারি না আশা করি হয়তো অনেকেই অপেক্ষা আসলা যে দেখবা যেহেতু আলী বানাতর বিশেষ এক প্রোগ্রাম আছে প্রোগ্রামের লাগি অবশ্যই আমরা দর্শক শ্রোতা সকল অবগত আছেন তো আশা করি ইনশাআল্লাহ যারা গতকালকে অপেক্ষা আসলা আজকে এরা প্রত্যেক দেখবা এবং আশা করি আমাদের সঙ্গে আছেন আমরা আজকে কারো মৃত্যুতে আমাদের করণীয় কী এই বিষয়ের উপর ইনশাআল্লাহ আমরা আলোচনা শুনি আর 10 মিনিট পরে ইনশাআল্লাহ আমরা কলের দিকে যাব জাযাকাল্লাহ الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال تبارك وتعالى كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام وقال تبارك وتعالى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم شماني تو إقرأ بانلار درشو ستا باي بان بونيرا پروگرام میرے شروع تے اپنا در کے انترک مبارک بات جانا چی اپنا در شندر کوشٹن سپورٹ بان دوار مدو میں اما در پروگرام میرے شفلتا সাথে সাথে যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে শোনার আমাদেরকে এখানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন সেই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি আল্লাহর কাছ থেকে তৌফিকও কামনা করছি গত সপ্তাহে আমাদের আলোচনা ছিল যে বিষয়টি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় আমাদেরও প্রিয় সকল মুসলিম উম্মার প্রিয় এবং যিনি এবং ওনার ভাই হযরতে হাসান ওনারা হবেন জান্নাতের যুবকদের সরদার সাইয়্যিদা শাবাব ইয়াহলিল জান্নাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে নিজের ফুলের সঙ্গে তুলনা করেছিলেন সেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত হৃদয় বিদারক ঘটনাটি আমরা আলোচনা করেছিলাম এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দুনিয়া থেকে শাহাদত বরণ করে চলে গেছেন আর অনেক শহীদ হয়েছেন ওনার বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন ওমর রাদিয়াল্লাহু শহীদ হয়েছেন সর্বোপরি আমাদের নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া ত্যাগ করে চলে গেছেন আমরাও যাব সবাই যেতে হবে আমি আয়াত পড়েছি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আমরা যারা প্রাণী যাদের জীবন রয়েছে একদিন এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে চলে যেতে হবে এটা অত্যন্ত সত্য পৃথিবীর সব জিনিস নিয়ে মতানক্য থাকতে পারে মতবিরোধ থাকে হাদিসের বিভিন্ন বিষয়ও দেখেন আমরা অনেক সময় আলোচনা করি যে মস্তার মধ্যে ভিন্ন মত রয়েছে হাদিসের মধ্যেও বিভিন্ন রাওয়ায়াত বর্ণনা রয়েছে কিন্তু যে বিষয়টির মধ্যে কারো কোনো দ্বিমত নেই সবাই একমত ধর্ম
বর্ণ জাতি গোষ্ঠী নির্বিশেষে সবাই একমত যে বিষয়টির পর সেটি হলো মওত অত্যন্ত সত্য একটি জিনিস যার পরিপ্রেক্ষিতে কোরআনের পরিভাষাটাকে হক বলা হয়েছে। আল্লাহু আকবার, হক বলা হয়েছে, ইয়াকিন বলা হয়েছে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। এই আয়াতে ইয়াকিনের অর্থই হচ্ছে মওত, মৃত্যু আসার আগ পর্যন্ত হুকুম দেওয়া হচ্ছে তোমরা আল্লাহর ইবাদত করবে। তো আল্লাহ সুন নিজেই মওতকে ইয়াকিন বলতেছেন, মানে এটা এত কনফার্ম যে মওত থেকে কেউ রেহাই পান নাই, কেউ রেহাই পাবেন না। আমি আয়াত পড়েছি, ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা জুল জালালি ওয়াল ইকরাম কুল্লু মান আলাইহা ফান, সবাই কিন্তু ধ্বংসের কুলে ধ্বংসের কুলে দসে পড়বে, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই থাকবেন। অতএব কেহ মারা গেলে বা শাহাদত বরণ করলে নবীজি আমাদেরকে কী শিক্ষা দিয়েছেন বা কী করবো, মৃত্যুর পূর্বে একজন ব্যক্তি মৌতের আলামত আমরা দেখতে পেলাম, আমরা ওর সঙ্গে কী ব্যবহারটা করব। তো কোরআন হাদিস থেকে আমরা যেটা পাই, আমরা অবশ্যই প্রথমে চেষ্টা করব এই লোকটাকে একটি পবিত্র ঘরের মধ্যে আমরা রাখব, এবং এই ঘরের মধ্যে যেন কোনো অবস্থাতেই কোনো জানদারের পিকচার ঝুলন্ত না থাকে, এটা আমরা কনফার্ম করব। কারণ শুধু এই সময় নয় বরং সব সময়ের জন্য, বিশেষ করে এই সময়টা আমরা বেশি গুরুত্ব সহকারে আমরা লক্ষ্য করব। কারণ লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহা সূরাতুন ফিহা তাসাবীরু আও সূরাতু কলবিন সূরাতু হায়ওয়ানিন আও সূরাতু কলবিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে ঘরের মধ্যে কোনো জানদারের কোনো পিকচার লটকানো থাকে অথবা প্রয়োজন ছাড়া কোনো কুকুর ঘরের মধ্যে রাখা থাকে, এই ঘরে রহমতের ফেরেশতা ঢুকেন না। অতএব এই মৃত্যু ব্যক্তিকে যে রুমে বা যে ঘরে আমরা রাখবো, অবশ্যই মেক শিওর সেখানে যেন এইভাবে কোনো জিনিস না থাকে যে একটা রহমতের ফেরেশতা ঢুকতে বাধা দেয়। নাম্বার টু, আমরা চেষ্টা করব যে ব্যক্তি মারা যাওয়া লক্ষণ আমরা দেখতে পেলাম, ওনাকে যেন আমরা কিবলামুখী করে আমরা শুয়ে রাখি। তো কিবলামুখী হিসাবে শুয়াইতে গেলে একটি পদ্ধতিতে হলো অসুস্থ অবস্থায় কিবলার দিকে যে লোক মনে করেন দাঁড়িয়ে বা বসে নামাজ পড়তে পারতেছে না, শুয়ে শুয়ে নামাজ পড়তে হয়, এই ওনার নামাজের ক্ষেত্রে উত্তম পন্থা তো এটাই, কিবলার দিকে পা রেখে এবং বালিশের মধ্যে বসাবেন, শোয়াবেন, কিবলার দিকে পা করে মাথার দিকে বালিশ রাখবেন, একটু মাথাটা উপরে চলে আসলো, এইভাবে কিবলার দিকেও ট্যাং দিয়ে রাখা যায়। অথবা সবচেয়ে বেস্ট হবে ডাইন করটে, যদি সম্ভব হয় তাহলে কিবলার দিকে ফেসটা একটু ঘুরিয়ে রাখবেন। এবং এই অবস্থাতে নাম্বার টু আমাদের করণীয় যেটা, পাশে বসে সূরা ইয়াসিন তিলাওয়াত করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইকরাউ আলা মাউতাকুম সূরাত ইয়াসিন, তোমরা যে ব্যক্তি মারা যাইতেছে, এই ডাইং পিপুল যে ব্যক্তি মারা যাবে তার কাছে বসে তোমরা সূরা ইয়াসিন পাঠ করবে। এবং নির্ভরযোগ্য উলামা একরামের মতে ইয়াসিন যেভাবে যে ব্যক্তি মরণাপন্ন, যে ব্যক্তি মরণাপন্ন মারা যাচ্ছে ওনার পাশে বসে যেভাবে সূরা ইয়াসিন তিলাওয়াত করা যায়, মারা যাওয়ার পরে কবরেও কি সূরা ইয়াসিন কোরআন শরীফ না নিয়ে মুখস্থকেও তিলাওয়াত করতে পারবে কি না পারবে না, যদিও ভিন্ন মত থাকলেও নির্ভরযোগ্য উলামা একরামের মতে আপনি অবশ্যই সেটাও সেখানেও পারবেন। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি উনি মত প্রকাশ করেছেন যে আপনি সূরা ইয়াসিন সেখানেও পড়তে পারেন। অনেক বার এতরাজ করে থাকে কিন্তু নির্ভরযোগ্য উলামা একরামের মতে সূরা ইয়াসিন সেখানে পাঠ করলে কোনো বাধা নেই, অথবা কোরআন শরীফের অন্য কোনো অংশ বা সূরা আপনি পড়তে পারেন। আসুন, তো যে ব্যক্তি মারা যাচ্ছে আমাদের একটি করণীয় কী, আমরা পাশে বসে সূরা ইয়াসিন অথবা কোরআন শরীফের অন্য কোনো জায়গা থেকে আমরা তিলাওয়াত করব। তিন নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিস মুসলিম শরীফে বর্ণিত, নবীজি বলেন লাক্কিনু মাউতাকুম, তোমরা যে ব্যক্তি মারা যাচ্ছে তাকে তোমরা শোনাও, তলকিন করো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই হাদিসটি মুসলিম শরীফ, তিরমিজি শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে বর্ণিত। হাদিসটি বর্ণনা করেছেন হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ব্যক্তি মারা যাচ্ছেন আমরা পাশে বসে বলব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকবো, আল্লাহু আকবার।
দর্শকরা ভাই এবং বোনেরা, আপনারা আমার কথা শুনেন এবং চক্ষু বন্ধ করে একবার চিন্তা করুন। হয়তো আমরা অনেকেই আমাদের নিকটাত্মীয়র কাছে বসে আমরা হয়তো ইলা ইলাহা শুনিয়েছি। মনে রাখবেন, একদিন আমারও আপনারও আসবে, হয়তো আমাদেরকে সেই কলিমা এভাবে শুনতে হবে, অন্য কেউ শোনাবে। সেই সময়ের আগার আসার আগে আগে যেন আমরা তৈরি করতে পারি, আমি আল্লাহর কাছে সেই কামনা করছি। নবীজি বলেন, কাফা বিল মওতে ওয়াইজা, একজন মানুষ সে সংশোধন হওয়ার জন্য ওয়াইজ হিসাবে তার মৃত্যুটাই যথেষ্ট। যদি আমরা স্মরণ করি আমরা মারা যাব, একদিন মরে যাব, এই কথা স্মরণ করেই একজন মানুষ যদি স্মরণ করে তার জন্য, সে ইসলাহ হওয়ার জন্য, তার নিজের কারেকশনের জন্য এতটুকুই যথেষ্ট। তো আসুন আমরা যে কাজটি করব, কাছে বসে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলতে থাকব। বাট মৃত্যু ব্যক্তি কোনো আমরা বলবো না, তুমি পড়ো এটা বলবো না, এবং খুব কেয়ারফুল থাকবো আমরা যে যে সময় যানটা চলে যাচ্ছে তখন কিছু লক্ষণ আছে, এই লক্ষণ থেকে বোঝা যাবে যে এই মানুষটা হয়তো মারা যাবে। নাকের এই যে উঁচু জায়গাটা একটু ব্যঙ্গে পড়বে, তারপরে কানের এই জায়গাটা একটু দেখবেন গাত হয়ে গেছে, বডিটা ঠান্ডা হয়ে শীতল হয়ে চলে আসছে, ঘাবড়াবেন না। দায়িত্বশীল হিসাবে কিছু লোক কাছে অবশ্যই থাকার চেষ্টা করবেন, বা যারা ভয় পায় না এরকম কিছু লোক কাছেই থাকবেন, কারণ মৃত্যুর সময় কঠিন সময়, এই সময় শয়তান কিন্তু বারবার ধোঁকা দিতে থাকে। আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ সেলে বলতেছেন, আমার বাবা আহমদ বিন হাম্বল, কার কথা বলছি, যিনি ইমাম আহমদ বিন হাম্বল, যিনি কত উঁচু দরজার একজন মুহাদ্দিস এবং একজন ফকি, একজন উম্মতের একজন পথ প্রদর্শক, উনার ইন্তেকালের সময় উনি বলতেছিলেন যে কোনো সময় আসে নাই, পরে পরে পরে। আল্লাহু আকবার। তো পরে বলতে কী কাশের কথা বলতেছেন, আর পরে পরে কেন বলতেছেন? একটু পরে যখন আর হুশ আসলো তখন ছেলে জিজ্ঞাসা করেছে, বাবা আপনি একটু আগে পরে পরে বললেন, এই কথাটা আপনি কী বোঝাবার চাইতেছিলেন? তো আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বললেন, বাবা দেখো, শয়তান আমার কাছে এসেছে, সে আমাকে বারবার চেষ্টা করতেছিল এই লাস্ট মুমেন্টে নিয়ে আমাকে সে বিভ্রান্ত করতে পারে, এবং সে আমাকে বলতেছিল, এটা বাস্তব করো না, যে আহমদ বিন হাম্বল তুমি পার পেয়ে গেছো, তুমি পার হয়ে গেছো, তুমি পার হয়ে গেছো, আমাকে ধোঁকা দিবার চাইতেছে। আমি বললাম, না এখনও সময় হয় নাই, এখন আমার জান ভিতর থেকে বের হয় নাই, এখন পর্যন্ত যদি তুমি আমাকে বিভ্রান্ত করো তাহলে আমি বিভ্রান্ত হয়ে যাব। হাদিস বলতেছে, একজন মানুষ সারা জিন্দেগি ভালো কাজ করার পরেও সবাই আমরা মনে করবো এই লোকটা কিন্তু অত্যন্ত ভালো, সে জান্নাতি কাজ করতেছে, কিন্তু লাস্ট মোমেন্টে, লাস্ট মিনিটেও হয়তো ইমান হারা হয়ে পৃথিবী যেতে হবে, হয়তো এরকম চ্যালেঞ্জ আছে, কারণ শয়তান ছাড়বে না কিন্তু। অতএব এই টাইমে আমাদের খুব সতর্কতার সঙ্গে এই যে মানুষটা মারা যাচ্ছে তার কাছে বসে আমরা কিন্তু কলিমা শোনাবো, আমরা এখানে থাকব, এবং বিশেষ করে যে সময় আমরা তখন আলামত দেখবো মানুষটা মারা যাচ্ছে, এই লোকটা মারা যাচ্ছে, তখন আমরা খুব তাড়াতাড়ি মুখটাকে বন্ধ করার চেষ্টা করব, চক্ষুটাকে বন্ধ রাখবো, আদি সেটা বলতেছে। কারণ এ সময় বিপদের সময় অনেক সময় লোক এভাবে বড় করে চোখ খুলে তাকিয়ে থাকে এবং মুখটা এরকম খোলা রয়ে যায়, কিন্তু মারা যাওয়ার পরে কিন্তু এই মুখটা কিন্তু আবার বন্ধ রাখলেও আর বন্ধ হয় না, চক্ষুটা এরকম চেয়ে থাকে, ভয় পাওয়া যায় দেখলে। এজন্য যারা আত্মীয়জন আমাদের এই দায়িত্ব কিন্তু অবশ্যই আমরা আদায় করব। এরপরে যেটা আমরা করব, আমরা ধৈর্য দান করব, সবর করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহু আকবার, চলে ইব্রাহিম মারা যাচ্ছে, আল্লাহ নবী কুলে নিলেন, যখন যান চলেই গেল তো বললেন, চক্ষু থেকে পানি গড়িয়ে পড়তেছিল, আর বলছিলেন, ওয়া ইন্না বে ফেরাকিকা ইব্রাহিম লা মাহজুনুন, ইব্রাহিম তোমার বিচ্ছেদে আমরা ব্যতীত, আমরা আক্রান্ত। নবীজি নিজে বললেন যে ইব্রাহিম তুমি আমার প্রিয় ছেলে, তুমি আজকে মারা যাচ্ছ, মারা গেলে এই মারা যাওয়ার কারণে আমরা ব্যতীত। তো ব্যথা তো আসবেই, কিন্তু এরপরে ধৈর্য ধারণ করতে হবে আমাদেরকে, সবচেয়ে বড় কারণ ধৈর্য ধারণ করা। প্রসঙ্গ ছিল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদতের কারণে কিন্তু অনেক ধৈর্য হারা হয়ে আমরা লাঞ্ছিত হয়ে যাচ্ছি এবং আমাদেরকে অনেকে লাঞ্ছিত করে ফেলতেছে। নবীজি পরিষ্কার ভাষায় বলেছেন, কেউ মারা যাওয়ার পরে আমরা চিৎকার করে কাঁদব না, ঠিক আছে,
বেশি চিৎকার করে সজোরে কাঁদবো না, হ্যাঁ একটু যদি আওয়াজ হয়ে যায় অথবা চক্ষুর পানি বের হয়ে আসে এটা নবীজিরও হয়েছে, এটা কিন্তু নিষেধ নয়। এবং আমরা এই অবস্থা কোনো অবস্থাতেই আমরা কোনো বাদ কোনো ওয়ার্ড জাহিলিয়াতের সময় তারা যেভাবে অনেক সময় মৃত ব্যক্তিকে বলতো তুমি আমার রিজেক্ট ছিলে, তুমি আমার এই ছিলে সেই ছিলে, যেটা আল্লাহ পছন্দ করে না এমন কোনো শব্দ আমাদের মুখ থেকে এই অবস্থা আমরা বের করবো না। আমরা অবশ্যই সবর করবো, ধৈর্য ধারণ করবো, বরং যেটা আমরা বলবো কোরআন শিক্ষা দিয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা বলবো, যার অর্থ কি যে আমরাও আল্লাহর এবং আমরাও আল্লাহর দিকে যেতে হবে। যিনি গেছেন উনিও আল্লাহর, আমরাও আল্লাহর, উনি যেভাবে গেছেন আমাদের একদিন সেভাবে যেতে হবে। এই শব্দ আমরা বলে আমরা দুজন করবো। আল্লাহ বলেন ওয়া বাশশিরিস সাবিরিন, নবী আপনার সুসংবাদ বলে দিন এই সমস্ত লোকদেরকে যারা এই সমস্ত বিপদে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে সবর করবে। সবর করলে ফায়দা কী হবে? আল্লাহু আকবার, এক ফায়দা তো চমৎকার। কোরআন শরীফ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আল্লাহু আকবার, যে সবর করতে পারলে আল্লাহ পাক এত বেশি দিবেন, এত বেশি দিবেন, পরিমাণটা উল্লেখ করেন নাই, বেগরে হিসাব, বেলা হিসাব আল্লাহ দিবেন। একটি হাদিস, আল্লাহ সুবহান ও তাআলা যখন আল্লাহর কোনো মায়ের বন্দার জন্য কোনো জান্নাতে আলা মকাম উনাকে দিবেন বলে আল্লাহ সিলেক্ট করে ফেলেছেন, হয়তো উনি উনার নেক কাজের মাধ্যমে এই লেভেল পর্যন্ত পৌঁছতে পারেন, এই পরিমাণ আমল উনার হয় নাই, কিন্তু আল্লাহ এত দয়াল যখন সিদ্ধান্ত নিয়ে নিছেন উনাকে এই দরজাতে দিবেন, আল্লাহ উনারটা চেঞ্জ করেন না। তখন আল্লাহ চিন্তা করেন যে আমার এই বন্দা বা আমার এই বান্দি যখন নেক কাজের মাধ্যমে এই পর্যন্ত আসতে পারে নাই, এখন জান্নাতে উনাকে একটা লেভেল ঠিক করে রাখা হয়েছে, তো আল্লাহ করেন কি ওই ব্যক্তিকে একটু বিপদ দিয়ে দেন, সমস্যা দিয়ে দেন, অসুস্থ বেমার দিয়ে দেন, এবং এর একে সবরের তৌফিক দেন, সবর করেন। তো সবর করলে হয় কি, সবরের অফারটা কিন্তু আল্লাহ পাক ওপেন রাখছেন, কী পরিমাণ করি পান মেনশন করা হয় নাই, আল্লাহ নিজেই বলেছেন বেগর ইচ্ছা দিবেন। এই সবরের মাধ্যমে এটা যেহেতু ওপেন, আল্লাহ যা ইচ্ছা দিতে পারেন, এই সবরের মাধ্যমে আল্লাহ পাক যা ইচ্ছা যা দিয়ে মানে যা কমি রয়েছে সব পূরণ করে ওই লেভেল পর্যন্ত উঠাইয়েই দেন। অতএব বিপদ বা মুসিবত আসলে আমরা অধীর হব না, আমরা মনে করবো হয়তো এর পিছনে আল্লাহ আমাদেরকে হয়তো উচ্চ মর্যাদা নিয়ে যাওয়ার জন্যই আল্লাহর পক্ষ থেকে এই পলিসি হচ্ছে। আল্লাহু আকবার, এর জন্য আমরা সবর করব, চিৎকার করব না এবং অশুভ কোনো শব্দ আমরা উচ্চারণ করব না। কীভাবে সবর করব? আমি সময় আজকে হয়তো আমাদের শেষ হয়ে যাচ্ছে, চমৎকার একটি ঘটনা এই মর্মে আমরা আগামীকালকে শুনবো ইনশাল্লাহ। একজন সবর করেছিলেন এবং সবরের যে ফল প্র্যাকটিক্যাল পেয়েছেন এটা আমরা আগামীকালকে আলোচনা করব। এবং বাকি এরপর আরও কোনো রয়ে গেছে, যেহেতু আমরা গতকালকেও প্রোগ্রাম রিপিট ছিল, তো সেই হিসাবে আজকে আমাদের আলোচনা এখানে শেষ করছি। আমরাও আছি, আপনারাও আছেন ইনশাল্লাহ, আমাদের বিষয়ে আরও আলোচনা শুনবো, আর ইনশাল্লাহ আগামীকালকে এই চমৎকার ঘটনা আপনাদের সামনে আমি বলবো ইনশাল্লাহ। জাজাকাল্লাহ। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, অত্যন্ত সুন্দর আলোচনা শুনতেছিলাম, মনে চাচ্ছে যে আরও অনেকক্ষণ শুনবো, যেহেতু আপনারা হয়তো অনেকেই কলে কল করতেছেন এবং অপেক্ষায় আছেন। আমরা দেখি আমাদের সাথে কে রয়েছেন এবং কোথা থেকে ফোন করছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। দেখি আমরা পরবর্তী কলকে রয়েছেন। হ্যালো কলার, সালাম আলাইকুম। হ্যালো কলার, সালাম আলাইকুম। কল বোধহয় ড্রপ হয়ে গেছে। আমরা দেখি করলাম, আমরা দেখি বোন যে একটা জিজ্ঞাসা অনুসরণ করতেই বাইরে হইলে দেখুন খালা বোন বলতেছেন যে অনেক সময় ঘর থেকে বাইর হলে বা অনেকক্ষণ ঘরের ভিতরেও উনি যখন একা চলাফেরা করেন তখন ওনার চক্ষুর সামনে যেন কি একটি কালো জিনিস বেসে ওঠে, উনি চিনেন না এই জিনিসটা কি, এইভাবে অনেক সময় ফিল করেন উনি। তো ব্যাপারটি হচ্ছে কি, যেহেতু আপনি দেখতেছেন আপনি ভালো বুঝতেছেন, অতএব কোনো কোনো সময় এটা মনের সন্দেহের কারণেও এরকম হতে পারে। আর সামটাইম এরকম ঘটনা ঘটে থাকে, আল্লাহর মখলুক জিন আল্লাহ সৃষ্টি করেছেন আছে, সামটাইম এরকম জিন বা সবসময় এরকম হতে পারে না। যদি আপনি সবসময় এটা দেখেন তো হয়তো আপনার মনে কোনো দিন আপনি ডরাইছিলেন, আপনি হয়তো ভয় পেয়েছিলেন, যার কারণে আপনার মনের এই যে একটা
মনে যে একটা প্রেশার, এই প্রেশারের কারণেই হয়তো যে আপনি মনে হয় যে একটা কে আমার পিছনে হাঁটতেছে, কে আমার সামনে হাঁটতেছে। সাধারণত এই জিনিসটা হয় যারা অন্তরে একটু, যারা একটু ভীত থাকেন, ভয় পান বেশি। আমি আপনার জন্য বলবো, আপনি আউযুবিল্লাহ পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্ আযীম পড়বেন, কুল আউযু রাব্বিল কুল হুয়াল্লাহু আহাদ, কুল রাব্বিল ফালাক, রাব্বিন নাস। এই তিনটি সুরা স্টার্ট হলো কুল দিয়ে। এই তিনটি সুরা আপনি রেগুলার পাঠ করবেন এবং প্রতিটা তিনবার তিনবার করে পড়ে আপনি ট্রাই করবেন, আপনি দেখেন কিনা দেখেন না। যদি দেখেন না ইনশাআল্লাহ আমি মনে করবো দেখবেন না, মনে সাহস নেবেন ইনশাআল্লাহ, এটাই আমার মনে হয়। বাট সামটাইম কোনো সময় জিন হতে পারে কারো কারো ক্ষেত্রে, কিন্তু সবসময় আপনি দেখবেন, ঘরেও আপনি দেখবেন, বাইরে দেখবেন, এটা সাধারণত হতে পারে না। অতএব আপনি এগুলো পড়বেন, ইনশাআল্লাহ আপনার মন থেকে এগুলো দূর করবেন এবং বিশ্বাস করবেন এই জিনিসটা যে কেহ কিছুই করতে পারবে না আল্লাহর হুকুম ব্যতীত। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলী আজিম, অত্যন্ত পাওয়ারফুল। এর অর্থই এটা যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলী আজিম, যে কোনো কিছু গুণার থেকে বাঁচা বা নেককাজ করার শক্তি আল্লাহর সাহায্য ব্যতীত হয় না। অতএব এটা করবেন ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ আমাদের সাথে যে কলার কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো কলার, সালামু আলাইকুম। জি কলার কি লাইনে আছেন? হ্যালো কলার, সালামু আলাইকুম। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি। হ্যালো হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি একটা প্রশ্ন জানতাম চাই, নামাজে আউযুবিল্লাহর ব্যবহারটা সম্বন্ধে। যেমন ধরেন, যদি জোহরের নামাজ আরম্ভ করলাম, প্রথম চার রাকাতে যদি সুবহানাকার পূর্বে আউযুবিল্লাহ পড়ে নেই, আবার কি আলহামদুর পূর্বে পড়তে হবে? বা কিভাবে নামাজের মধ্যে আউযুবিল্লাহর ব্যবহারটা, বিসমিল্লাহর ব্যবহারটা সঠিক হবে? জাযাকাল্লাহ, জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। জি আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু হুজুরের সাথে কথা বলতে পারি? জি বলেন, আমি শুনতেছি, আপনি বলেন বোন। জি বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আপনাদের কাছে আমার দুটো প্রশ্ন। একটা হলো গিয়া সালাতুল হাজত নামাজটা কি যে কিভাবে পড়া যায়, মানে নফল না সুন্নত, আর কয় রাকাত, আর কোরআন শরীফ কি খতম পড়া যায় যেকোনো ভালো উদ্দেশ্যে ভালো কাজের জন্য? আর আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। একটা দোয়া আমরা হুজুরে কইতাম যে বাইকটা আল্লাহ হেদায়েত রাস্তা দেয়, কোন দোয়া? আমরা দেখি পরবর্তী কল কে রয়েছেন। হ্যালো কলার, সালামু আলাইকুম। আপনার টিভির ভলিউম একটু ডাউন করিয়া কথা হোক, তখন ক্লিয়ার আপনি শুনতে পারবো, আমরা শুনতে অসুবিধা হইতো না ইনশাল্লাহ। আপনার টিভির ভলিউম একবারে কমাইয়া আপনি কথা হোক। হ্যালো কলার, সালামু আলাইকুম। হ্যালো, জি
জি আপনার টিভির ভলিউম এখন বয়েন টিভির ভলিউমটা কমছে না অনুরোধ আপনারা সাধ মত আমি গত তারিখে কইছিলাম আজকে আবার রিপিট করি আর আপনারে ফেলা হইয়ার আর বাকি যারা দেখার সবরা আমি হইয়ার মেহরবানি করি আপনারা যে সময় ফোন করবা টিভির ভলিউম কমান যদি তে फायदा কি হইব আপনো আমরা কথা ক্লিয়ার বুঝবা আমরা আপনার কথা ক্লিয়ার বুঝমু প্লাস সময়টা নষ্ট হইতো না এলাই মেহরবানি টিভির ভলিউম করি আমরা খোকা ইনশাআল্লাহ দুইটা হইন লাইনো আশা করি আমি বুঝিনি বুঝছেন ইনশাআল্লাহ টিভির ভলিউম হইয়া কথা খোকা ইনশাআল্লাহ জারাই কল করবা ইনশাআল্লাহ হ্যালো কলার সালামু আলাইকুম হ্যালো জি সালামু আলাইকুম আমি স্টুডিওত মাত্রাম নি জি আপনি স্টুডিও লাইভ কথা কইরা জি জি আমি একটা প্রশ্ন করতাম আসসালাম জি হোক আপনার প্রশ্ন কিটা জি আমার খালি সব সময় খালি বিমার থাকে সকালে বিমার বিকালে একটা না আটটা আমার সব সময় থাকে জি কিটার লাগে আমি জানি না আমি সব সময় নামাজ রোজা করি তসবিহ করি আল্লাহর কাছে মাফ পাই তারপরেও যেমন আমি শান্তি পাই না সকালে মানে একটা বাদে একটা আমার শরীর কিটার লাগে ফুসুর আমি জানি না হঠাৎ আমি বুঝতাম সেইরাম জানতাম সেইরাম কি কোনো হঠাৎ দোয়াটা খেতে আসতাম আমার কইয়া দিত দোয়াটা ফোরতাম আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আপনি শুনতে থাকো কা ঠিক আছে ইনশাআল্লাহ যেহেতু আমাদের সাথে কলার কি আর আছেন আচ্ছা যেহেতু হয়তো প্রচুর কলার লাইনই আছেন কিন্তু আমাদের যেহেতু একটা ব্রেক যাওয়ার সময় হয়ে গেছে ছোট্ট একটা বিরতি যেতে হচ্ছে ইনশাআল্লাহ বিরতির পর আবার যখন ফিরে আসবো ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আরও যারা কল করতে চান আপনারা অবশ্যই পরে কল করবেন আমরা আপনারা আমাদের সঙ্গে থাকুন আমরা বিরতির পর আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু Glory to Allah, thanks to Allah.